পবিত্র ঈদুল ফিতর 1988 1988 সালের পবিত্র ঈদুল ফিতরে আমাদের এক্স্যাক্টলি কয়টা ফিল্ম রিলিজ পেয়েছিল, প্রত্যেকটা সিনেমার বক্স অফিস ভার্ডিক্ট আমরা জানবো, কাস্টিং জানবো এবং ডিরেক্টরের নাম আমরা জানবো, এবং কোন ফিল্মটা হয়ে যায় 1988 সালের ওই ঈদের সবচেয়ে বেশি বিজনেস দেওয়া ফিল্ম আজকের ভিডিওতে আমরা জানবো। 1988 পবিত্র ঈদুল ফিতরের টোটাল সিনেমার বিস্তারিত। তো ভিডিওটি স্টার্ট করার আগে আপনার কাছে ছোট্ট একটা অনুরোধ, আপনি যদি ফিল্মস পাই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে ক্লিক করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্টস করে জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামতটি। আমি সবসময় ওয়েট করে থাকি আপনাদের মূল্যবান কমেন্টটির। যাই হোক, 1988 পবিত্র ঈদুল ফিতরকে কেন্দ্র করে কিন্তু আমাদের ঢালিউডে কিন্তু গোটা একটা দুইটা নয় গোটা পাঁচটা ফিল্ম কিন্তু রিলিজ পাবে, এবং প্রত্যেকটা ফিল্ম আপনি যদি কাস্টিং দেখেন রীতিমতো আপনি অবাক হয়ে যাবেন। যাই হোক, আমি পাঁচ নম্বরে যে ফিল্ম নিয়ে কথা বলবো এটা হচ্ছে শহীদুল আমিন পরিচালিত একটি ফিল্ম, আছে যে ফিল্মের নাম বিবাদ, যেটা ছিল মূলত কাস্টিংয়ের ফিল্ম, মানে ওই লেভেলের বড়ো কাস্টিং না হলেও কিন্তু মাহমুদ কলি অঞ্জু ঘোষ ছিল। তো মাহমুদ কলির ফিল্ম মানে তখন যে একটা ব্যাপার যে মাহমুদ কলি আছে মানে একটা সিনেমা বাইরে শ্যুট, মানে বাইরে বিদেশি শ্যুট, বিদেশি সব ফরেন লোকেশনে ফিল্মটা, এখানে আদিল ছিল গুরুত্বপূর্ণ ক্যারেক্টার, একটা হিউজ মাল্টিস্টার কাস্টিং ফিল্ম কিন্তু ছিল বিবাদ। তো বিবাদ ফিল্মটা কিন্তু বক্স অফিসে হিট হয়ে যায়। এরপরে আমি চার নম্বরে যে ফিল্মটাকে রেখেছি 1988 রিলিজ পাওয়া ফিল্ম, এই ফিল্মটা হচ্ছে লিজেন্ডারি নির্মাতা দিলওয়ার জাহান ঝন্টুর পরিচালনায় একটি ফিল্ম আসে, যে ফিল্মের নাম হচ্ছে অমর। তো দিলওয়ার জাহান ঝন্টুর মতো গুণী এবং মেধাবী নির্মাতা, এবং যে ফিল্মে আমরা দেখলাম লিড কাস্টিংয়ে আলমগীর এবং শাবানা জুটির পাশাপাশি তখন মান্না এবং নিপামন আলিসাকে আমরা দেখতাম। মান্না তখন ছোটামোটা রোল করতো, কয়েক সেকেন্ড কয়েক মিনিটের জন্য মান্নাকে আমরা স্ক্রিনে দেখতাম, মান্না ওইভাবে তার স্টারডাম তখনও বিল্ড আপ করে পারেনি। তো এমন টাইমে এই ফিল্মটা রিলিজ পায় এবং এই ফিল্মটা কিন্তু বক্স অফিসে হিট হয়ে যায়। এরপরে 1988 আমি পরবর্তীতে যে ফিল্মটা নিয়ে কথা বলবো এটা হচ্ছে লিজেন্ডারি নির্মাতা এ জে মিন্টুর পরিচালনা একটি ফিল্ম, আছে যে ফিল্মের নাম বিশ্বাসঘাতক। এ জে মিন্টু যিনি লিজেন্ডারি নির্মাতা, যাকে দেশের প্রথম মাস্টার মেকার বলা হয়, তার পরিচালনায় ফিল্ম আসলো বিশ্বাসঘাতক। এক্স্যাক্টলি কে বিশ্বাসঘাতক করেছিল, বিশ্বাসঘাতকতা করেছিল, এখানে দেখলাম আলমগীর শ্যামানা জুটির পাশাপাশি এখানে দেখলাম আমরা জসিম এবং নূতনকে। মূলত একটা কাস্টিংয়ের ফিল্ম, এবং তার ফিল্ম যে ধরনের ফিল্ম হয় আমরা কিন্তু মানে সেই রকমই দেখলাম, কিন্তু মানে নূতন ছিল গুরুত্বপূর্ণ ক্যারেক্টার, মানে থাকে না যে ঝন্টু সাহেবের ফিল্ম, মানে তিনি যেভাবে মানে এ জে মিন্টু সাহেবের ফিল্ম তিনি যেভাবে ফিল্ম মেকিং করেন, তো তার ফিল্মে যেরকম হয় তো এই ফিল্মটা কিন্তু বক্স অফিসে সুপারহিট হয়ে গেলো। হ্যাঁ, বক্স অফিসে সুপারহিট ছিল এই ফিল্মটা। তো এবার আমি পরবর্তীতে আমি দুই নম্বরে যে ফিল্মটা নিয়ে কথা বলবো এটা হচ্ছে শফিকুর রহমান পরিচালিত একটি ফিল্ম, আছে যে ফিল্মের নাম ঢাকা ছেয়ে আসে, যেটা বেঙ্গলি ফিল্মের ইতিহাসে একটি কাল্ট এবং ক্লাসিক ফিল্ম হিসেবে ধরা হয়। যে ফিল্মে আমরা দেখলাম নায়করাজ রাজ্জাকের বিপরীতে আমরা যে ফিল্মে দেখলাম ফাল্গুনী আহমেদকে, এবং যে সিনেমাতে আমরা দেখলাম তার ছেলে বাপ্পারাজ এবং তার বিপরীতে রঞ্জিতাকে। তো এই সিনেমাতে একটা গান ছিল যে পাথরের দেয়ালে কাচের হৃদয়, তো গানটা কিন্তু তৎকালীন সময় ধরে খুব জনপ্রিয়তা পায়, এবং এটা মূলত একটা গল্পের ফিল্ম, একটা কাল্ট ক্লাসিক ফিল্ম, গানের সিনেমা, প্রাণের সিনেমা, সব কিছু মিলে এই সিনেমাটা কিন্তু বক্স অফিসে হিট হয়। এবার আমি 1988 পবিত্র ঈদুল ফিতর সবচেয়ে বেশি বিজনেস দেওয়া ফিল্ম শুধু এটা ছিল না, এটা ছিল ওই ইয়ারের হাইয়েস্ট গ্রোসার, আমি যে সিনেমা নিয়ে কথা বলবো এটা হচ্ছে শহীদুল ইসলাম খোকন পরিচালিত একটি ফিল্ম, আছে বীর পুরুষ। লড়াকু সিনেমার সফলতায় আরও একবার রুবেল খোকন জুটি বড় পর্দায় এক হলেন, এবং এখানে যে কাস্টিং ছিল সোহেল রানা, তিন ভাই একসঙ্গে প্রেমে, এবং তাদের প্রোডাকশনের ফিল্ম ছিল, এবং এই ফিল্মটা রীতিমতো অল টাইম ব্লকবাস্টার হয়ে যায়। শুধু ব্লকবাস্টার নয়, ফিল্মটা ছিল অল টাইম ব্লকবাস্টার, এবং 1988 কিন্তু হাইয়েস্ট গ্রোসিং অফ দ্য ইয়ার কিন্তু ছিল বীর পুরুষ ফিল্মটা। তো এটা হচ্ছে এক্স্যাক্টলি 1988 পবিত্র ঈদুল ফিতর রিলিজ পর টোটাল সকল সিনেমার রিলিজ ডেট, নির্মাতার নাম, বক্স অফিস নিয়েছিল ভিডিওটি। তো ভিডিওটি কেমন লাগলো, ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্টস করে জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামতটি। আমি অপেক্ষা রইলাম আপনাদের মূল্যবান কমেন্টটির।